বিগত কয়েক মাস ধরে আরামবাগ মহকুমা এলাকায় বেশ কয়েকটি দামি মোবাইল চুরি হয়ে যায়। বিভিন্ন থানা ও এসডিপিও আরামবাগ ফেসবুক পেজে অভিযোগ জানানোর পর 20 জনের হাতে হারানো মোবাইল ফিরিয়ে দিলেন আরামবাগ এসডিপিও। সোমবার আরামবাগ এসডিপিও অফিসে উপযুক্ত মালিকদের হাতে মোবাইল ফোন ফিরিয়ে দেন পুলিশকর্তা। পুলিশ সূত্রে জানা গেছে, 2019 থেকে 2022 সাল পর্যন্ত 20টি মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল থানাতে। এমনকি আরামবাগ এসডিপিও ফেসবুক পেজেও মালিকরা সমস্ত প্রমাণ দিয়ে অভিযোগ জানান, যার মধ্যে রয়েছে আরামবাগ থানা এলাকার 3 জন, গোঘাট থানা এলাকার 15 জন, পুরসুরা থানা এলাকার 1 জন ও খানাকুল থানা এলাকার 1 জন। বিভিন্ন জায়গায় গোপন সূত্রে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া সেই সমস্ত মোবাইলগুলি উদ্ধার করলো পুলিশ। এ বিষয়ে এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, মোবাইল উদ্ধারের পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইলগুলি আরামবাগ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে অনেকে। আজ আরামবাগ অফিস থেকে 20 জনকে তাদের হারানো এবং চুরি যাওয়া মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হলো। এই মোবাইলগুলি 2021 কিংবা 2022 হারিয়েছিল। লাস্ট 1 মান্থ আমরা মোবাইলগুলো রিকভার করেছি উইথ দ্য হেল্প অফ এসওজি সেল অ্যান্ড আমাদের আরামবাগ মহকুমার যে 4টি থানা আছে, প্রত্যেক থানার 1 জন করে আমরা মোবাইল রিকভারি নোডাল অফিসার করেছিলাম। সেই অফিসারদের হেল্প নিয়ে আমরা মোবাইলগুলো রিকভারি করি। যেমন গোঘাট থানার ইএসআই নাজিরুদ্দিন আলী, আরামবাগ থানার ইএসআই প্রসেনজিৎ, এরা মুখ্য ভূমিকা পালন করে। তো আজকে 20 জনের হাতে এরকম মোবাইল তুলে দেওয়া হলো। এছাড়াও আমাদের আরও অনেক কমপ্লেন আছে আমাদের হাতে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। খুব শীঘ্রই আমরা সেগুলো রিকভারি করে তাহলে অ্যাকচুয়াল ওনারের হাতে তুলে দেবো। এখন পর্যন্ত টোটাল কতগুলো আপনি মোবাইল রিকভারি করে দিয়েছেন? অ্যাপ্রক্স আমরা, এটা আমাদের 9th টাইম আমরা দিচ্ছি, সব মিলিয়ে 200-এর উপর আমরা মোবাইল হ্যান্ড ওভার করেছি। হুগলি ডিস্ট্রিক্টেরই না বাইরের কোথাও আছে, কোনো ডিস্ট্রিক্টে আছে? ম্যাক্সিমাম হুগলি ডিস্ট্রিক্টের, হুগলি ডিস্ট্রিক্টের মোবাইল হয়তো আমরা রিকভারি করেছি হুগলি জেলার বাইরে থেকে, কিন্তু ম্যাক্সিমাম যারা মোবাইল, যে মোবাইলগুলো আমরা রিকভারি করেছি হুগলি জেলার মানুষদের মোবাইল। এই ঘটনায় কি কেউ অ্যারেস্ট হয়েছে স্যার? হ্যাঁ, আমরা যখন, আমরা তো মোবাইলগুলো একদিন রিকভারি করি না, আমরা দীর্ঘ 1 মাস ধরে এই 20টি মোবাইল রিকভারি করেছি। তো ডিউরিং রিকভারি প্রসেস আমরা 3-4 জনকে অ্যারেস্টও করেছি, নট অনলি ফর মোবাইল থেফট, তারা অন্যান্য ছোটোখাটো চুরিতেও তাদের ইনভলভমেন্ট ছিল। দীর্ঘদিন পর মোবাইল ফিরে পাওয়ায় খুশি মোবাইল মালিকরা, পাশাপাশি আরামবাগ এসডিপিও কে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। 20 ফেব্রুয়ারি, আমার নাম লিসা ব্যানার্জি, আর দোকান, কাপড়ের দোকান থেকে হারিয়ে গেছি, বাড়ি গোঘাট। আর এই কালকে আমাকে ফোন করেছিল, আনতে এলাম, পেয়ে গেলাম ফোনটা, ভালো লাগছে। আমি ICTS এ চাকরি করি, আমার ICTS কেন্দ্র থেকেই হারিয়ে গেছিল। হ্যাঁ, তারপরে আমি জেডি করেছিলাম, আমাকে কালকে ফোন করা হলো, অফিস থেকে জানালেন যে কালকে এসে 11:30 সময় এসে ফোনটা নিয়ে যান, তাই আমি এসেছি আজকে আনতে। ভালো লাগছে এরকম যেন সবাই পাই, হ্যাঁ, হারিয়ে যাওয়া জিনিস যেন তার মোবাইল ফেরত পায়। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএম এর পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।